হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। বরাবর মতন আজকেও একটি হেলথ টিপস নিয়ে চলে এসেছি। আর আজকের আমাদের যে হেলথ টিপসটি রয়েছে, আমরা আমাদের বিভিন্ন দেহের নানা রোগের সম্মুখীন আমরা হয়ে থাকি, দেখা যায় আমাদেরকে সেই সময় ডক্টরের শরণাপন্ন হতে হয় এবং বিভিন্ন ধরনের অনেক দামি হয়তো পরীক্ষারও প্রয়োজন পড়তে পারে। কিন্তু আমরা কিছু কিছু রোগ আছে যেগুলো কিনা আমরা ঘরে বসে চাইলেই বুঝতে পারি যে আমাদের কি রোগের সমস্যা হচ্ছে। চলুন সেই রোগগুলো সম্পর্কে জানি। যে সাতটি রোগ আপনি ঘরে বসেই জানতে পারবেন খুব সহজে, অনেক সময় আমাদের অজান্তেই আমাদের শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে। আর প্রতিটি আশঙ্কার জন্যই আলাদা আলাদা করে ডাক্তারের কাছে যাওয়া সময় সম্ভব হয়ে ওঠে না প্রায় সময়। অনেক সময় আপনি হয়তো টের পাচ্ছেন না, অথচ শরীরের ভেতরে রোগ ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো আমরা আসলে বুঝে উঠতে পারি না পরীক্ষা ছাড়া। কিন্তু কিছু রোগ আছে যেগুলো আমরা চাইলে ঘরে বসে বুঝতে পারি। কিন্তু আপনি ঘরে বসে অন্য কারো সাহায্য না নিয়েই কিন্তু পরীক্ষা করে ফেলতে পারেন কিছু রোগের লক্ষণ। আর সময় মতো ডাক্তারের কাছে যেতে পারলে সেটি কঠিন আকার ধারণের আগেই সেরে যাবার সম্ভাবনা বেশি। জেনে নিন ঘরে বসেই কিছু রোগের লক্ষণ। চোখের সমস্যা, একটি থেমে থাকা গাড়ির পেছনের দিকে থেকে সোজাসুজি 20 পা পিছিয়ে যান। এবার দেখুন তো আপনি গাড়ির নম্বর প্লেটের সংখ্যাগুলো কোনো অসুবিধে ছাড়াই পড়তে পারছেন কিনা। আপনি যদি ঝাপসা দেখেন তাহলে বুঝতে হবে আপনার চোখের দৃষ্টিগত কিছু সমস্যা দেখা দিয়েছে। দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন এখনই, এতে খুব দ্রুত চিকিৎসা সম্ভব হবে। রক্তের কোলেস্টেরলের মাত্রা, চোখের উপরিভাগ ও নিচের ত্বকের দিকে ভালোভাবে তাকান, দেখুন সেখানে কোনো সমান অথচ সামান্য ফোলা হলুদ ভাব আছে কিনা। যদি থাকে তবে সেটি হলো জমে থাকা ফ্যাটের লক্ষণ, যা আপনার রক্তে বাড়াতে কোলেস্টেরলের মাত্রার কথা জানান দেয়। ভয় না পেয়ে ডাক্তারের শরণাপন্ন হন বা ডাক্তারকে দেখান। ফুসফুসের সংক্রমণ, একটি মোম জ্বালান, এবার এটি থেকে 30 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিয়ে ফু দিন। যদি এটি না নিভে যায় তাহলে হতে পারে এটি হাঁপানির প্রাথমিক অবস্থা। সেই সঙ্গে মিলিয়ে নিন রাতে কি মাঝে মাঝে কাশতে কাশতে আপনার ঘুম ভেঙে যায়, খুব জোরে হাসলে বা শীতকালীন হাঁচি বা কাশি শুরু হলে থামতেই চায় না, অথবা মাঝে মাঝেই নিঃশ্বাস নেওয়ার সময় বুকে চাপ অনুভব হয় বা বাঁশির মতো শব্দ হয়, এসব যদি মিলে যায় তবে ফুসফুস বা শ্বাসনালী সংক্রমণে ভুগছেন আপনি। তাই তখন আপনাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের এই রোগের বোঝার শুধু একটি উপসর্গ, কিন্তু আপনার সুচিকিৎসা আপনাকে ডক্টরই দিতে পারবেন। হজমের সমস্যা, আমাদের অনেকেরই কিছু কিছু খাবার শরীরে সহ্য হয় না, কিন্তু না জেনেই আমরা সেগুলো খেতে থাকি আর শরীরকে ঠেলে দিই ঝুঁকির দিকে। তাই যদি আপনার মনে হয় কোনো খাবার আপনার শরীরে অসুবিধা সৃষ্টি করেছে, তাহলে মোটামুটি পরিমাণে যে খাবার খেয়ে নিন, অথবা সেই খাবারগুলো পরিহার করুন, এতে হজমের সমস্যা খুব দ্রুত কমে যাবে। খাওয়ার আগে নিজের নর্মাল পালস মেপে নিন, কবজিতে আঙ্গুল দিয়ে খাওয়া শেষ করে আবার মাপুন। দেখুন যদি পালস মিনিটে 10 বিট বেশি হয়, এটি আপনার হজমের সমস্যা সৃষ্টি করবে। এরপর যে রোগটি আমরা বুঝতে পারবো, ফাঙ্গাসের সংক্রমণ। সকালে ঘুম থেকে উঠে একটি পানি ভর্তি কাচের বাটিতে থুতু দিবেন এবং থুতু দিয়ে দেখবেন সে বাটির কি ধরনের বা কি ধরনের পরিবর্তন ধারণ করছে। 30 মিনিট পর যদি থুতুর বুদবুদগুলো মিলিয়ে না গিয়ে বেড়ে যায় অথবা ধূসর রং ধারণ করে, তাহলে সেটি আপনার শরীরের ফাঙ্গাসের সংক্রমণের লক্ষণ। শুধু তাই নয়, এর মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে, সুতরাং আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা, আমরা খুব দ্রুত চাইলেই ঘরে বসে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে পারি। 6 নম্বর যে বিষয়টি, আয়রনের অভাব। হাতের পাতা মেলে দিন, টান টান করে আঙ্গুলগুলো যথাসম্ভব পেছনে ঠেলে দিন। স্বাভাবিকভাবে আপনার হাতের তালু সাদাটে হয়ে আসবে, কিন্তু খেয়াল করুন হাতের গভীর রেখাগুলো সাদাটে হয়ে আসছে না তো, হলে এটা হতে পারে অ্যামোনিয়ার লক্ষণ, যা নির্দেশে করে আপনার শরীরে আয়রনের ঘাটতিকে। অর্থাৎ আপনার শরীরে আয়রনের অনেক পরিমাণে ঘাটতি আছে, বা কিভাবে আয়রনের এই ঘাটতি সমাধান করা সম্ভব। 7 নম্বর যে বিষয়টি, হজম শক্তির পরীক্ষা। 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ বাইকার্বনেট সোডা মেশান ও 4
গ্লাস পানি দিয়ে খেয়ে নিন। যদি সঙ্গে সঙ্গে আপনার ডেকুর ওঠে তবে তা ভালো, যদি না ওঠে তাহলে বুঝতে হবে আপনার পাকস্থলীতে হজম সহায়ক অ্যাসিডের মাত্রা খুবই কমে গেছে এবং খাদ্য থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি গ্রহণে ব্যর্থ হচ্ছেন। সে কারণে আপনি ভুগতে পারেন পুষ্টিহীনতায় অথবা অন্য কোনো রোগেরও লক্ষণ আপনাকে দেখা দিতে পারে। রোগ নির্ণয়ের কথা কিন্তু শেষ কথা নয়। যদি উপরের পরীক্ষাগুলো করে আপনার মনে হয় যে আপনার রোগ রয়েছে তবে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন, সুস্থ থাকুন। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপস, যেখানে কিনা আমরা বোঝাবার চেষ্টা করেছি সাধারণ সাধারণ কিছু রোগ আরও আছে, যেমন সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা, এগুলো আমরা ঘরে বসেই আমরা বুঝতে পারি যে আমাদের এই ধরনের সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি। তারপরে যে কঠিন রোগগুলো হয়তো বোঝা যায় সহজেই, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আজকে আমাদের এই ভিডিওতে।